দক্ষিণদিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত ইটাখোর গ্রামে একটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে অকেজ পানীয় জলের কলের জন্য রান্নাকর্মী এবং শিশুদের খুবই অসুবিধা হয়। আমার স্কুলে 2004 সালে একটা টিউবওয়েল হয়েছিল, কিন্তু টিউবওয়েলটা আজ থেকে 9 মাস আগে নষ্ট হয়ে গেছে। বাচ্চারা এই জলের জন্য এখানে ওখানে দৌড়িয়ে যায় গ্রামবাসীর বাড়িতে জল নেওয়ার জন্য। মিড ডে মিলের যে স্বনির্ভর দলের মহিলারা রান্না করতে আসে, তারা প্রায় বেশ 1/2 কিলোমিটার চলে যেতে হয় তাদেরকে সময়ে জলের জন্য। জলের জন্য বেশিরভাগ দিন তারা মানে রান্না করতে ঠিক চাইছে না। আর একটা বিশেষ অসুবিধা, আমাদের টয়লেট নাই, একটা টয়লেট সেও মানে অকেজো হয়ে পড়ে আছে। কত চেষ্টা করলাম অঞ্চল ব্লকে, কিন্তু কেউ কোনো সুরাহা করে আমাদেরকে দিল না। এই ইটাখোরের শিশু শিক্ষা কেন্দ্রের টিউবওয়েলটি অনেক দিন ধরে খারাপ রয়েছে। শিশু শিক্ষা কেন্দ্রে সহায়িকা রান্নাকর্মী এবং শিশুদের সাক্ষাৎকার রেকর্ড করে জানতে পারি যে তারা পানীয় জলের জন্য অনেক কষ্ট করেন। শুধু জলের খুব কষ্ট, টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে। তোমরা কোথা থেকে জল খাও? পাড়া থেকে আনি। কত দূরে যেতে হয়? অনেক দূরে। কিসে করে জল নিয়ে আসো? তারা কয়েকবার লিখিত আবেদন করেছেন গ্রাম পঞ্চায়েত ও বিডিওর কাছে, তাতে কোনো ফল হয়নি। আমাদের আগে তো মাল কেনা ছিল না, এখন মাল ঢোকানো হয়েছে। এখন যদি ধরায় রিসিভ করায় তাহলে ঠিক করবো। আমরা চাই ইটাখোর গ্রামের অন্তর্গত শিশু শিক্ষা কেন্দ্রের জলের কল অতি দ্রুত সারানো হোক। এর জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুখী হেমব্রম এর কাছে অনুরোধ রাখবেন। শ্রীমতী মুখী হেমব্রম এর মোবাইল নাম্বার 8016252121। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।